51 পিঠের এক পিঠ খিরগ্রামের জগদ্ধা মন্দিরে এখানে যে একটা গেস্ট হাউস তৈরি হয়েছে অতিথিদের জন্য, বাইরে থেকে অনেক অতিথি আসেন তাদের থাকার জন্য একটা গেস্ট হাউস তৈরি হয়েছে সেইখানটায় আমরা রয়েছি। এবার এইখানকার গেস্ট হাউসটা যারা ভক্তবৃন্দ আসবেন তাদের জন্য এখানে ভাড়া দেওয়া হয়। এখানে থাকার জন্য আমাদের ব্যবস্থা আছে, এখানে থাকতে গেলে আমাদের একটা ওয়েবসাইট আছে jogaddama.com, ওখানে যাবেন, ওখানে একটা পেজ আছে এই গেস্ট হাউসটার জন্য এবং সেখানে অনলাইনে বুকিং করা যাবে, অথবা আমাদের একটা ফোন নম্বর আছে সেটা আমাদের আপনারা দেখতে পাবেন, পরে স্ক্রিনে দেওয়া থাকবে, ওই নম্বরটাতেও ফোন করে আমরা বুক করতে পারবেন। তবে সব থেকে ভালো হলো আমাদের যে ওয়েবসাইট আছে তার যে যোগাদ্দামের গেস্ট হাউস নিয়ে যে পেজ আছে তাতে অনলাইনে আমরা বুক করি, সেটাই অনেক সুবিধা। থাকার ব্যবস্থা কীরকম আছে? এখানে রাত্রিবেলা থাকার ব্যবস্থা আছে, আমাদের ঘরগুলো খুব সুন্দর, ঘরগুলো ঘর থ্রি বেডরুম ঘর এবং এই ঘরগুলোতে থাকার জন্য ব্যবস্থা অত্যাধুনিক ব্যবস্থা আছে। আর এখানে দুপুরবেলায় মায়ের প্রসাদ পাওয়া যায় এবং রাত্রিবেলায় আমরা এখানে যারা গেস্ট হাউসে থাকে তাদের জন্য খাবার ব্যবস্থা করে দেওয়া হয় এবং এখানে সাধারণত নিরামিষ খাবারই দেওয়া হয়। কটা রুম আছে এখানে? এখানে মোট 10টা রুম আছে, পাঁচটা এসি 5টা নন এসি রুম। এবং দেখুন আমাদের ঘরগুলো অনেক সুন্দর ঘর এবং গেস্ট হাউসটা খুব সুন্দর, একটা সুন্দর বাগানে চারিদিকে ফুলের বাগান, ফলের গাছ, বিভিন্ন রকম গাছ গাছাটি ভিতরে আমাদের এই গেস্ট হাউসটা, এখানে বসার জায়গা আছে দেখুন এখানে লনে। তবে খাবারটা সাধারণত নিরামিষ হয়, আমিষ খাবারটাকে আমরা মন্দির চত্বরের মধ্যে আমিষ খাবারটাকে পরিহার করার চেষ্টা করি। আর লোডশেডিং হলে এখানে জেনারেটার আছে, ইনভার্টার আছে, সমস্ত রকম ব্যবস্থা, যেরকম একটা বড় জেনারেটার আছে এবং লোডশেডিং হলে আমাদের এসিও জেনারেটারে চালানো হয়, যেটা অন্য জায়গায়। এখানে যে বসার জায়গাগুলো রয়েছে টিভি রয়েছে রিসেপশন টাইপের নাকি লোকজন এসে বসে টিভি দেখতে পারবে? জন্য বা এখানটা লোকের টিভি দেখবে বসবে দেখতে এসে জন্য আমাদের বেশ ঘরগুলো দেখবো এইসবের জন্য আমরা নিয়মিত রুম প্রেশার দিই। আর আমাদের বাথরুমগুলো দেখুন অনেক সুন্দর, সমস্ত রকম দিয়ে বাথরুমগুলো আছে, আয়না আছে, খুব সুন্দর আমাদের বাথরুমগুলো। লোডশেডিং হয়ে গেল, আমরা জেনারেটরে এসিগুলো চালাই। আচ্ছা, বাথরুম সবাই একই রকম বাথরুম, প্রত্যেকটা ঘরে এসি নন এসি সবারই বাথরুমের টাইপ একই রকম বাথরুম সবগুলো। এবং এখানে প্রচুর জলের ব্যবস্থা আছে, আপনাদের নিজস্ব পাম্প আছে এখানে? এখানে পাম্প আছে, সব রকম আছে। আর বড় যে ওটা মেশিনে ও ডিজি বলে নাকি ওটা আপনাদের এই গেস্ট হাউসে তো ডিজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইগুলো কি সবই মায়ের মন্দিরের অংশ? এগুলো সবই মন্দিরের। একটা খুব সুন্দর বাগান আছে দেখুন, দারুণ সুন্দর বাগান আছে এখানে। আর আপনাদের এখানে পার্কিং এর কোনো ব্যবস্থা নেই? কেউ যদি গাড়ি নিয়ে আসে গাড়ি পুরো ওই যে গেট আছে গেটের ভিতর দিয়ে মন্দিরের ভিতরে একদম ওই গেস্ট হাউসের এখানে গাড়ি চলে আসবে। আর সুন্দর বাগান আছে, আম কাঁঠাল বিভিন্ন রকম ফলের বাগান পুরো ভিতরটায় ভর্তি। আর ওই গেট দিয়ে এখানে এসে গাড়ি রাখা যায়, সমস্ত রকম ব্যবস্থা আছে এখানে। আর চারিদিকে সুন্দর ফুলের গাছ আছে চারিদিকটা। আপনারা পুরো ধারে এই গেস্ট হাউসটা, সেই জন্য পরিবেশটা আরও সুন্দর। এবং এখানে অনেক পরিযায়ী পাখি আসে আমাদের এই পুকুরটায় নিয়মিত, বক, আরও যে সমস্ত শীতকালীন পাখি, সরাল, এই সমস্ত পাখি সবই আসে এখানে। আর এটা বোধ হয় আপনাদের হোমমেড কিচেনে কোনো ব্যবস্থা নেই এটা? রান্নার ব্যবস্থা আছে, যারা এখানে গেস্ট হাউসে থাকবেন তাদের জন্য রাত্রিবেলা এখানে রান্নার ব্যবস্থা করা হয়। আর 24 জনের লোক থাকে এখানে? কিছু কাজ লাগলে প্রয়োজন পড়লে? হ্যাঁ, এখানে সবসময় 24 জনের লোক থাকে।
আচ্ছা।